পাকিস্তানের গোয়েন্দা সংস্থার পৃষ্ঠপোষকতায় 15 আগস্ট ও 21 আগস্টের হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি করেছেন সম্প্রতি বাংলাদেশের আলোচনা সভার বক্তারা। জাতীয় প্রেস ক্লাবে এই সভায় তারা বলেন, সরকারি বা বিরোধী দল কোনো অবস্থাতেই বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। উন্নয়নের ধারা অব্যাহত রেখে নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আরো জানাচ্ছেন জয়দেব দাস। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে ঘাপটি মেরে থাকা মানুষগুলোকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। 75-এর 15 আগস্ট জেল হত্যা ও 21 আগস্টের তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্দেশে 21 আগস্টের মামলাকে শুরুতে উল্টোভাবে পরিচালিত করা হয়েছে। বিশেষ বিশেষ জায়গার একটা এরকম একটা নির্দেশনা বা চিন্তা চেতনা ছিল বলেই আমরা পিছনের কুশীলবদের এত পিছনে যাওয়ার চেষ্টা করিনি। সরাসরি যাদেরকে পাওয়া গেছে তাদেরকে আমরা প্রথম বিচারের কাঠগড়ায় দাঁড়াতে চেষ্টা করেছি এবং সেটা করেছি। বক্তারা বলেন, পাকিস্তান পরাজিত শক্তির দোসর বিভিন্ন ইসলামিক গোষ্ঠী ও রাজনৈতিক অভ্যন্তরীণ শত্রুরা সম্মিলিতভাবে বঙ্গবন্ধু হত্যার পেছনে কাজ করেছে। তারা বলেন, তৎকালীন ক্ষমতাসীন দলের সুপরিকল্পিত পরিকল্পনায় 21 আগস্টের 85 হত্যাকাণ্ড হয়েছে। 2004 সালের 21 আগস্টের হত্যাকাণ্ড এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই পক্ষ একই শক্তি আসলে বিভিন্ন সময় এই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 15 আগস্ট 3 নভেম্বর ও 21 আগস্টের মূল পরিকল্পনাকারী জিয়া পরিবার। জিয়া রহমান, তার স্ত্রী, তার ছেলে তারিক জিয়া, এই ওই একটা পরিবারই কিন্তু খুনি পরিবার। তাদের হাতে খুনের রক্ত। এই পরিবার যদি বাংলাদেশের রাজনীতিতে থাকবে, এরা সন্ত্রাসী দুর্নীতিবাজ। তারা বাংলাদেশ থেকে মানে না, বাংলাদেশের স্বীকার করে না, আইন মানে না, গণতন্ত্র মানে না, নির্বাচনকে বিশ্বাস করে না। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার বন্ধু জয়দেব দাস, নিউজ 24।